মা দুর্গা, তিনি অসুর দলনী, তিনি বরাভয় দাত্রী, আবার তিনি জননী। তিনি পূজিতা হন নানা রূপে, দেবীপক্ষে নদিন ধরে পালিত হয় নবরাত্রি। নবরাত্রিতে আসলে দেবী দুর্গার নটি রূপের পুজো করি আমরা। এবারে পুজোর অর্ঘ নবরূপে নবদুর্গা। নবরাত্রির তৃতীয় দিনে মা পূজিতা হন দেবী চন্দ্র ঘণ্টা রূপে, অর্থাৎ যে দেবীর মস্তকে চন্দ্র আকারের তিলক রয়েছে। এই দেবীর বাহন বাঘ। দেবীর মাথার অর্ধচন্দ্রটি ঘণ্টার আকারের, হাত দশটি। দেবী ধারণ করেন ত্রিশূল, গদা, তরবারি, কমণ্ডলু, পদ্ম, তীর, ধনুক আর জপমালা। বাকি দুহাতে দেখা যায় বরদা মুদ্রা ও অভয় মুদ্রা। দেবী সকল অন্ধকারের সঙ্গে লড়াই করে জগতে শান্তি প্রতিষ্ঠা করেন। পিণ্ড চ প্রহরারুরা চণ্ডকোপস্ত্র কৈরুতা প্রসাদম তনুতে ময়্যম চন্দ্রঘণ্টেতি বিশ্রুতা।